আজ হলো 15ই জুন, প্রায় দেড় মাস পর আজ আমাদের স্কুল খুলছে। তো সেই জন্য আমি আজ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর সকাল সকাল উঠেই আমার প্রথম কাজ থাকে গাছে জল দেওয়া। সো আজকেও সেই মতো দরজা খুলে গাছে জল দিতে গিয়ে দেখি মাটি পুরো ভিজে ভিজে, তার মানে ভোরের দিকে, যদিও এখন প্রায় 5:15 এরকম বাজে। তো আমার মনে হয় এরও আগে বৃষ্টি হয়ে গেছে এক পশলা, এবং মাটিগুলো বেশ ভিজে ভিজে রয়েছে। তো সেই জন্য আজকে আমার কাজ অনেক কমে গেল। প্রথম কাজই আমার এই গাছে জল দেওয়া, এবং এটা করতে একটু টাইম লাগে, তো সেই কাজটা আমাকে আজকে আর করতে হচ্ছে না। কিন্তু তাও আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই দুটো গাছ হচ্ছে আমার বাগানের নতুন অতিথি। তো তোমরা আমার অলরেডি একটা শর্টসে দেখেছো, আমি একটা নার্সারি থেকে গাছ কিনেছি। এই গাছ দুটো এখনও এই অবস্থাতেই আছে, একটা রাবার গাছ আর একটা হচ্ছে ঝাউ গাছ। তো দুটো গাছই এখনও টবে রাখা হয়নি। আর এখানে দেখো গাছের পাতাগুলোতেও কি সুন্দর জল পড়ে ঝকঝক করছে, চিকমিক করছে। তো এখানে দেখছো কি সুন্দর, দেখো চাঁপা ফুল ফুটেছে আমার বাগানে। তো আমার এই বাগানটা আমার খুবই প্রিয়, আমি মাঝে মাঝে এই বাগানটা এসে এরকম দাঁড়িয়ে থাকি, বিশেষ করে জল দেওয়ার সময়টা, যদি হাতে সময় থাকে তো। আর দূর থেকে দাঁড়িয়ে নানা রকমভাবে আমি বাগানটাকে দেখি, আমার খুব ভালো লাগে। যদিও এটা একদমই বাগান এরিয়া নয়, এটা এমনি বাড়ির সামনে একটা ছোট ফাঁকা জায়গা, যেটাকে আমি বাগানে কনভার্ট করেছি। আর এটা একটা পঞ্চমুখী জবা, জবা ফুলটা এখনো পুরোপুরি ফোটেনি, জাস্ট ফুটতে শুরু করেছে। তো যাই হোক, বাগানে অনেকক্ষণ ঘোরা হলো, আজকে বেশিক্ষণ আমি সময় নষ্ট করতে পারবো না, কারণ স্কুল যাওয়ার তাড়া আছে। তো তাড়াতাড়ি আমি ঘরে ঢুকে এলাম। তো গাছে জল দেওয়ার পরেই আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি, আর তারপরেই আমি লেবু কাটছি, কারণ এবার আমি একটু লেবু জল খাবো। অভিষেকের জন্য বানাবো, কিন্তু ও এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপর আমি ওর জন্য লেবু জল বানিয়ে দেবো। পুরো মর্নিং রুটিনটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে, আর সমস্তটা যদি শ্যুট করতে যাই তাহলে আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে, কারণ ট্রেন ধরার ব্যাপার থাকে। তো একটা নির্দিষ্ট টাইমে আমাকে বেরোতেই হবে বাড়ি থেকে। সো যতটা পারছি তোমাদের জন্য শ্যুট করছি। আমার খুব ইচ্ছা আছে এরপর একটা, যদিও এর আগেও আমি শেয়ার করেছি, কিন্তু তার একটা নতুন করে একটু চেঞ্জ হয়েছে কিছু রুটিনে, নতুন একটা মর্নিং রুটিনের ওপর ভিডিও বানিয়ে আমি শেয়ার করব। তো চা আমার তৈরি হয়ে গেছে, এবার চাটা আমি ছেঁকে নিলাম। আর একটু বেশি করেই আমি চা বানাই, ফ্লাস্কে তো পুরোটা ধরেই যায়, সেই সঙ্গে এক্সট্রা আর এক কাপ চাও থাকে। সো এই চাটা এখন আমি খেতে থাকবো, তার সাথে সাথে ঘরের কাজগুলো টুকটুক করে করতে থাকবো। এখানে আমি আমার টিফিনটা গুছিয়ে নিলাম। টিফিনে অ্যাজ ইউজুয়াল সবচেয়ে সোজা যে টিফিনটা নেওয়া সম্ভব সেটাই আমি নিয়ে যাই, সেটা হচ্ছে মুসলি টক দই। তো এবার আমি ব্যাগে একে একে সব কটা জিনিস নিয়ে নিলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা আমার ব্যাগে সবসময় ছাতা থাকে, সেই সঙ্গে জলের বোতল, টিফিন বক্স, আর হ্যাঁ সুইমিংয়ের ব্যাগটাও তোমরা দেখলে আমি ঢোকালাম, তার কারণ স্কুল থেকে আমি ডাইরেক্ট সুইমিংয়ে চলে যাব। আজ ব্যাগে একটু বেশি করে টাকা নিয়ে নিলাম, তার কারণ আজকে আমাকে মান্থলি কাটতে হবে, আমি একেবারে 3 মাসেরই টিকিট কেটে নেব, মানে যেটাকে বলে কোয়ার্টারলি আর কি। সো সেই জন্য একটু বেশি করে টাকা নিয়ে নিলাম। আর অভিষেক আমাকে আজকে বলেছে একেবারে স্টেশন অবধি, নিউগড়িয়া স্টেশন অবধি আমায় পৌঁছে দেবে, না হলে আমি সাধারণত বেশি, মানে প্রতিদিন আমি যেটা করি মেট্রো স্টেশনে নেমে যাই, ওখান থেকে ট্রেনে করে আমি নিউগড়িয়া চলে যাই মেট্রো ধরে আর কি। তো আজকে অভিষেক বলেছে প্রথম দিন ও আমাকে একেবারে, আর যেহেতু টিকিট কাটবো, ও আমাকে একেবারে নিউগড়িয়া স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। এরপর আমি ময়লা ফেলার ব্যাগটা বাইরে বার করে দিলাম। প্রতিদিন সকালবেলা উঠে ময়লার ব্যাগটা আমি বাইরে বার করে দিই। এবারে আমি যে গার্বেজ ব্যাগটা কিনেছি সেটা দেখো বিরাট বড় সাইজ হয়ে গেছে, আমি আসলে মাপটা বুঝতে পারিনি, যেখানে সমস্ত রোল করে করে প্লাস্টিকগুলো রাখা থাকে সেখান থেকেই মানে তুলে নিয়েছি আর কি স্পেন্সার্সে, কিন্তু এবারে আমি যেটা তুলেছি সেই ব্যাগগুলো বিরাট বড় বড়। সো আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে দেখো কত বড় ব্যাগ আমি এখানে কিনেছি। বালতিটা রয়েছে, ময়লা ফেলার যে বালতিটা, সেটা দেখো পুরো ঢাকা পড়ে যাচ্ছে আর কি, এত বড় এই প্যাকেটগুলো। যাই হোক, নিয়ে ফেলেছি, এখন এটা দিয়েই, যতদিন না শেষ হয় এটা দিয়েই আমাকে চালাতে হবে।
ও আর এখানে ব্যাগে আমি আরও দুটো জিনিস ভরতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার চশমা আর একটা হচ্ছে চিরুন। চিরুন এই কারণে যেহেতু আমি সুইমিংয়ে যাব আর চশমা আমাকে নিতে হচ্ছে, তার কারণ আমার চোখে পাওয়ার বেড়েছে। এইখানে তোমার সব আছে, ভাত আছে, আচ্ছা এইটা হচ্ছে মাছের ঝোল আছে, ঠিক আছে, ভাত আছে, এটাতে ডাল আছে, আর এটা স্যালাড, আমি স্যালাডটা একটু সবাইকে দেখাবো। পাতিলেবুর রস আর গোলমরিচ গুঁড়ো আর তোর ওই নুন, মানে কি বলো ওটা কি নুন, বিট নুন, মানে শুধু এই স্যালাডটাই খেয়ে নেওয়া যায়, মুড়ি ফুড়ি কিনে খাই মাঝে মধ্যে, আর বাড়ি ফিরে আমি ভালো করে রাতের খাবারটা খাই। সো আজ আমার খুব আনন্দ, আমাকে আবার মেট্রো ধরে যেতে হবে না, একেবারে ডাইরেক্ট আমাকে স্টেশন অব্দি অভিষেক পৌঁছে দেবে। সো আমি একটু সকাল সকালই বেরিয়ে যাচ্ছি, তার কারণ আজকে মনে হচ্ছে টিকিটের ওখানে বেশ বড় লাইন পড়তে পারে। তো অভিষেক পাটুলি দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে, পাটুলির এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে। আর উইকেন্ডে তো কথাই নেই, এত ভিড় হয়, দোকানগুলো এখন ফাঁকা মানে বন্ধ যেহেতু সকালবেলা স্বাভাবিক, কিন্তু মেনলি এগুলো বিকেলবেলা থেকে এখানে প্রচুর মানে ভীষণ ভিড় হয় আর খাবার দোকানগুলো খুলে যায়, আরও বসার সিটের ব্যবস্থা আছে। সো ওই জায়গাটা বেশ জমজমাট হয়ে গেছে কয়েক বছরের মধ্যে। সো ফাইনালি আমি নিউ গড়িয়া স্টেশনের কাছে এসে গেছি, এবার আমি যাবো মান্থলিটা কাটতে। সো যদিও আমি ভেবেছিলাম যে আজকে বোধ হয় টিকিটের বিরাট বড় লাইন পড়তে পারে, কিন্তু না, টিকিট কাউন্টার একদম ফাঁকা ছিল, সো আমি খুব সহজেই মান্থলিটা কেটে নিতে পারলাম। আর এখানে আমি বলছিলাম যে টিকিটের প্রিন্টে সেপ্টেম্বর অবধি টিকিটটা কাটা হয়েছে যেহেতু 3 মাসের, কিন্তু ডেটটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমার মনে হচ্ছে 14 সেপ্টেম্বর অবধি ডেট হয়েছে, কিন্তু 14টা ভালো করে বোঝা যাচ্ছে না। আমি আমার এই ভিডিওটা আর কন্টিনিউ করছিলাম, সকালবেলার মর্নিং রুটিনটা শেয়ার করলাম, যদিও সবটা পারলাম না, কারণ সব শেয়ার করতে গেলে আমার অনেক লেট হয়ে যেত, যেহেতু স্কুল আজকে ফার্স্ট ডে। এই ভিডিওটা আর কন্টিনিউ করছিলাম, অনেক কেমন লাগলো তুমি সরে বাস আসছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা